বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বানাবো সুজির রসবড়া। মিষ্টি খেতে পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া সত্যিই খুব দুষ্কর। আর এই সুজির রসবড়া কিন্তু খুবই মজার একটি মিষ্টান্ন এবং এটি বানানোও কিন্তু খুব সহজ। তা চলুন দেখে নেওয়া যাক কী করে বানানো যায় সুজির রসবড়া। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে আপনাকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্রথমে আমরা একটি প্যান নিয়ে নিচ্ছি এবং এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। এই সুজিটা আমরা 4 থেকে 5 মিনিট খুবই অল্প আঁচে ভেজে নেব, যতক্ষণটা পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সুজিটার কালার কিন্তু হালকা বাদামি হয়ে আসবে। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ দুধ। আপনারা যে কোনো ধরনের দুধ ব্যবহার করতে পারেন, আমরা এখানে প্যাকেটজাত দুধটাই ব্যবহার করেছি। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এটা সুজিটা দলা পেকে আসছে এবং আমাদের সুজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এ পর্যায়ে সুজিটা আমরা একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবং একটি পটেটো মেশার দিয়ে আমরা খুব ভালোভাবে এটা মেশ করে নেব, যেন সুজিটা খুব ভালোভাবে দলা পাকানো যায় বা আমাদের যে ডোটা তৈরি করব সেই ডোটা তৈরি করা যায়। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ, 1/2 টিস্পুন পরিমাণ এলাচের গুঁড়ো এবং 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার কারণে কিন্তু আমাদের সুজিটা ভাজার সময় বেশ খানিকটাই ফুলে উঠবে। এরপর আমরা এর মধ্যে ব্যবহার করছি 2 টেবিল স্পুন পরিমাণ দুধ। আপনারা চাইলে একটু বেশি বা কম ব্যবহার করে ডোটা তৈরি করে নিতে পারেন, যতক্ষণ না পর্যন্ত আপনাদের ডিজায়ার্ড কনসিস্টেন্সি আসছে বা এটা দিয়ে একটি শেপ দেওয়ার অবস্থায় আসছে। তারপর আমরা ছোট ছোট টুকরো করে গোল গোল শেপ করে নিচ্ছি এবং আমি একটি ডাইসের সাহায্যে আমি কিন্তু স্টারের শেপও দিয়ে নিয়েছি, যেটা আমি ভিডিওতে এখানে দেখাইনি। এগুলো বানানো হয়ে গেলে আমরা চলে যাব আমাদের চিনির শিরাটা তৈরি করতে। আমরা প্রায় 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং 1 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে আমরা একবার মাত্র পানিটা ফুটে উঠলেই আমরা শিরাটা রেখে দেব। শিরাটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, আমরা কিন্তু পাতলা শিরাটাই রাখবো। শিরাটা তৈরি হয়ে গেলে আমাদের বানানো সেই সুজির বলগুলো আমরা তেলে ভেজে নেব। তেলটা সামান্য গরম হয়ে আসলে আমরা এর মধ্যে আমাদের প্রত্যেকটি বলগুলো আমরা দিয়ে দিচ্ছি এবং এই সময় কিন্তু চুলোর আঁচ আমরা অল্পই রাখবো। তারপর বেশ কিছুক্ষণ আমরা নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কালারটা বাদামি হয়ে আসছে। এ সময় কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে চুলোর আঁচ, এটা কিন্তু খুব বেশি কম বা খুব বেশি শক্ত, খুব বেশি কম বা খুব বেশি হাই করবেন না, তাহলে কিন্তু সুজিগুলো শক্ত হয়ে যাবে বা উপরের অংশটা পুড়ে যাবে, ভেতরের অংশটা ঠিক মতো হবে না। তারপর আমরা এটি শিরার মধ্যে দিয়ে দেব 5 থেকে 6 মিনিট পর, একটু ঠান্ডা হওয়ার পর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্টার শেপগুলো আগেই ভেজে এখানে রেখে দিয়েছি এবং 3-4 মিনিট পরই আপনারা এটা তুলে রাখবেন। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু এটি ভেঙে যাবে। তা দেখতে পারলেন এটি বানানো ঠিক কতটা সহজ এবং এটি খেতে কিন্তু খুবই মজার। আশা করছি এটি আপনারা বাসায় বানাবেন এবং আমাদেরকে জানাবেন খেতে কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।